রাজধানীর গ্যান্ডারিয়ায় ধূপখোলা বাজারে রাস্তার ওয়াসার লাইন মেরামতের সময় গ্যাস লাইনের লিকেজ হওয়ায় বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছে। পড়ে গেছে পাঁচটি দোকান। স্থানীয়রা বলছেন, গতকাল রাতে ওয়াসার লাইনের কাজ করার সময় গ্যাসের লাইনের লিকেজ তৈরি হয়, সেখান থেকে জমে থাকা গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়। ধূপখোলা মাছ বাজারের সামনের রাস্তায় রবিবার ওয়াসার থেকে সাব কন্ট্রাক্টে পানির লাইনের কাজ করছিল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সময় গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়, লিকেজ দিয়ে বের হতে থাকে গ্যাস। সোমবার সকাল 9টার পরে হঠাৎ সেখান থেকেই বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানে। সেখানে থাকা কয়েকজন আগুনে গুরুতর দগ্ধ হন। বাবা এখানে খারাপ হয়েছে তো গ্যাসের লাইনের উপরে বাবা, হ্যাঁ অবস্থা একদম খারাপ, আমার তো কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে, সব আমার তো ঘরের ভিতরে যা আসলো সব দিক থেকে সব পুড়ে গেছে, আমাদের মোদি প্লাস কাঁচা মাল। স্থানীয়রা বলছেন, পানির লাইনের কাজ করার সময় গ্যাসের লাইন লিকেজ হয়ে গ্যাস বের হতে থাকে, কিন্তু তাদের সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সকাল দেখেছিল, তারপরে এক মহিলা 20 মিনিট পর আইসা বলছে যে গ্যাসের গন্ধটা ছিল। যখন রাত্রে ওরা কাজ করতেছে তখন বলা হয়েছিল যে আপনারা যে কাজগুলো করতেছেন এখানে গ্যাসের লাইনগুলো আছে, তো ওরা বলতেছে আমরা কম্পিউটারে চেক করে দক্ষ মিস্ত্রিদের কাজ করাই দিয়েছি, কিন্তু যারা কাজ করছে ওরা অদক্ষ। প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাস লিকেজ হয় দাবি তিতাসের। দোকানে আগুন জ্বলছিল, প্রথমে আমরা দোকানের আগুনটা নিয়ন্ত্রণে আনি, পরে আমরা গ্যাসের আগুনটা নিয়ন্ত্রণে আনি এবং আমরা প্রায় 30 মিনিট চেষ্টার পরে আগুন নির্বাপন করি। পানির পাইপ করার কারণে এটা হয়েছে, এটা বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, ওরা করতেছে। এর আগে আমি মিরাজির বাগের একটা কাজে তাকে জরিমানাও করা হয়েছিল, যে আপনারা যদি কাজ করেন আমাদের জানায়েন, আমাদের টিম যাতে সাথে উপস্থিত থাকে, আর উপস্থিত থাকলে এই ধরনের বিস্ফোরণটা ঘটার সম্ভাবনা ছিল না, তারপরে তারা শোনেন। এই ঘটনায় পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।